দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে বিভিন্ন নদীর পানি। লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার পাটগ্রাম, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার ও ধরলার পানি বাড়ছে। ভোরে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার ও ধরলার পানি শিমুলবাড়ি পয়েন্টে 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নিম্নাঞ্চলের বাড়ি ঘরে পানি উঠেছে, ডুবে গেছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 5 শতাধিক পরিবার। সুরমা সহ বিভিন্ন নদীর পানি বাড়তে থাকায় সুনামগঞ্জে ছাতক, দোয়ারা বাজারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমার পানি ছাতক পয়েন্টে 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহিরপুর বিশম্বরপুর সড়কে পানি উঠায় জেলা শহরের সাথে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন আছে। কোনো চাল ডাল পাওয়া যায় না, কিছু নেই, চাল দাম বেশি, কিচ্ছেন চলে না, কি খায় বাঁচবো? রাস্তা বর্ষক চলে গেছে, চলাচলে খুব সমস্যা হইতেছে। চারিপাশে পানি, বিড় বের হওয়া অনেক সিনে খুব অসুবিধে। মনে করো রাস্তাপথে তো ডুবি যায়, বাসা বাসা ধরে খুব অসুবিধে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। শহীদ, নদ নদী পানি বাড়তে থাকায় বন্যার কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এখন আছি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। আপনাকে জানিয়ে রাখি, আমি যে এখানটাতে আছি, যে সড়কটা আছি, এটি হচ্ছে ছাতকের বাদগাঁও হায়দারপুর সড়ক। এই সড়ক সহ এই এলাকার নিম্নাঞ্চল কিন্তু গত 15 দিন যাবৎ আসলে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। এই এলাকার মানুষ আসলে বন্যার সাথে বা পানির সাথে তারা আছেন। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জের ছাতক কিন্তু 15 দিন যাবৎ সুরমা নদীর পানি বিপদসীমার উপরে, এখন পর্যন্ত 102 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আপনাকে আরেকটা সংবাদ জানাই, যেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছে, সুনামগঞ্জের কিন্তু সুনামগঞ্জ পয়েন্টও এখন বিপদসীমার কাছাকাছি আছে, অর্থাৎ মাত্র 4 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে উজানে বৃষ্টিপাত হওয়ার কারণে দোয়ারা বাজার, খাসিয়ামারা নদী দিয়ে কিন্তু সুনামগঞ্জের সুরমা সহ অন্যান্য নদীতে পানি প্রবেশ করছে। এর ফলে মানুষের যে দুর্ভোগ কিন্তু বাড়ছে, অর্থাৎ পানি বাড়ার কারণে হঠাৎ করে আবার নতুন করে এসব অঞ্চলের রাস্তাঘাট বা অন্যান্য যে সমস্যা হচ্ছে সেখানে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ বাড়ছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন যে আগামী 48 থেকে 24 ঘন্টা আসলে এইসব অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কথা রয়েছে। যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে, আর যদি পাহাড়ি ঢল বাড়ে, উজানে বৃষ্টিপাত হয়, তাহলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ছাতক, দোয়ারা বাজার সহ অন্যান্য অঞ্চলে। নাবিলা, এ ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর।